আলী আসগর তার বয়স কত ছিল ভাই কয় মাস বলুন ছয় মাসে বালক আলী আসগর মায়ের কোলে যখন ছটফট করে কাঁদতে আরম্ভ করেছেন আজকাল যদি কোনো বাচ্চা বাচ্চি মায়ের কোলে কান্নাকাটি করে মা সঙ্গে সঙ্গে স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবে কিংবা পানি পান করাবে আলী আসগরের মা দেখছেন যখন আলী আসগর ছটফট করে মায়ের কোলে কাঁদতে আরম্ভ করেছে মা ভাবছেন আল্লাহ গো আমার সন্তান কাঁদে আমি একটু দুগ্ধ পান করিয়ে দিই আল্লাহ মা নিজের স্থানে লাগাচ্ছেন খোদার কসম এক ফোঁটাও দুগ্ধ বার হয় না আর সন্তান জোরে জোরে কাঁদতে আরম্ভ করেছে ভাই আল আতাস পানি দাও ছটফট দৃশ্যটা কেমন ছিল বন্ধুগণ বাবা হ্যালো সেই দিনের দৃশ্যটা কেমন ছিল সে আলী আসগরের মা বেটাকে কোলে নিয়েছেন আর স্থানে লাগাচ্ছেন বাবা আলী আসগরের মুখটা বারবার করে টেনে নিচ্ছেন আলী আসগরের মা চিন্তা করলেন আল্লাহ আমার বেটা কেন আমার স্থানে মুখটা লাগিয়ে থাকে না কেমন করে থাকবে বাবা ওই আলী আসগরের মায়ের স্থানে ইয়া ফোঁটা মধুদ্ধ বার হয় না ছয় মাসের বালক আলী আসগর বারবার করে মুখটা দিচ্ছেন আর টানছেন মুখটা লাগাচ্ছেন আর টানছেন মা বুঝে গেল ও গো আল্লাহ আমার স্থানে হয়তো দুগ্ধ নাই এই জন্য আমার সন্তান বারবার করে মুখটাকে টেনে নিচ্ছে ও গো আল্লাহ আমি মা আমার সন্তানকে দুগ্ধ পান করাতে কি পারবো না আলী আসগরের মা বেটাকে বুঝাচ্ছে লাডলা দুলারা তুমি আমার স্থানে মুখটা লাগিয়ে দাও মুখটা লাগাচ্ছে বাবা আবার যেন মুখটাকে টেনে নিচ্ছে চকুন আলী আসগর দুগ্ধ পাই না বাবা চটপট করে কাঁদতে আরম্ভ করেছে আর আলী আসগরের কান্না দেখে মা আরো জোরে জোরে কাঁদতে লাগিল আল্লাহ আমি কি আমার সন্তানের জীবনটা বাঁচাতে পারবো না আমার সন্তানের কি জীবন বাঁচাতে পারবো না আলী আসগরের মা বেটাকে কোলে নিয়ে চিন্তা করছেন আল্লাহ আমার আলী আসগরের জীবনটাকে আমি মা বাঁচাতে পারবো না বেরাদার বন্ধুগণ বাবা আবার যেন স্থানে লাগাচ্ছেন মুখটাকে টেনে নিচ্ছেন মা বুঝে গেল আল্লাহ আমার স্থানে হয়তো এক ফোঁটাও দুগ্ধ নাই এই জন্য বেটা মুখটাকে টেনে নিচ্ছে ও যুবক বন্ধুরা ও গো আমার ভাইরা বারবার করে যখন আলী আসগর মুখটাকে টেনে নিচ্ছে রে বাবা মার মনে একটা সন্দেহ হয়ে গেল মা ভাবছেন আল্লাহ গো আমার আলী আসগরের কি জীবনটা বাঁচাতে পারবো না রব্বুল আলামিন আমার আলী আসগরের কি জীবনটা বাঁচাতে পারবো না তবে বাবা গো আলী আসগরের মা ভাবছেন আল্লাহ আমি দুগ্ধ তো দূরের কথা যদি অল্প পানি দিই
দিতে পারতাম ব্যাটার হোল কমে তবে ব্যাটার জীবন খানা বেঁচে যেত কিন্তু পানি পাবে কোনখানে ইয়াজিদের সৈন্যরা ফোরাত নদীর ধারে পাহারা দিয়েছে বাবা নবীর নবী বংশের ছেলেদের পানি পান করতে দেওয়া হবে না ওই আলী আসগারের বেটাকে কোলে নিয়া যেন কান্দতে আরম্ভ করেছেন আল্লাহ গো আমি দুঃখ পুতুরের কথা যদি অল্প পানি দিতে পারতাম আল্লাহ আমার সন্তানের জীবনটা বেঁচে যেত কিন্তু পানি পাবো কোথায় মা ভাবনা চিন্তা করছেন আর ছয় মাসের বালক আলী আসগার ছটপট করে করে কানছে মা এমনই জিনিস রে বাবা কোনো বাচ্চা বাচ্চি যদি মায়ের কোলে কাঁদে তার চাইতে ওই বাচ্চার চাইতে মায়ের কলেজাখানা বেশি কাঁদে আলী আসগারের মা বেটাকে বুকখানে ভরে নিয়েছেন ব্যাটারে তুমি আর কান্দিও না রে ব্যাটা আমি সব সহিতে পারিব ব্যাটা তোমার চোখের পানি দেখতে পারবো না বেরাদার বন্ধুরা আলী আসগারের মা ভাবছেন আল্লাহ পানি পাবো কোথায় হঠাৎ করে মাথায় একটা প্রশ্ন জেগে গেল আমার স্থানে দুগ্ধ না থাকতে পারে আমার জিহ্বাখানাতে এক ফোঁটা হয়তো পানি হবে আলী আসগারের মা ব্যাটার জীবন বাঁচানোর জন্য নিজের জিহ্বাখানা আলী আসগারের মুখে ঢুকাচ্ছে রে বাবা আর বলছেন ব্যাটা তুমি আমার জিহ্বাখানা চুষে নাও তোমার মনখানা শান্তি হয়ে যাবে হয়তো এক ফোঁটাও পানি পাওয়া যাবে আলী আসগার মায়ের জিহ্বাখানা বারবার মুখে নিচ্ছে আর ছেড়ে দিচ্ছে নিচ্ছে আর ছেড়ে দিচ্ছে কেন ওই মায়ের জিহ্বাতে এক ফোঁটাও পানি বের হয় না বাবা গো বারবার করে মা জিহ্বাখানা দিচ্ছে ব্যাটা আমার জিহ্বাখানা চুষে নাও রে ব্যাটা তোমার কান্না দেখতে পারি না তোমার কষ্ট দেখতে পারি না বাবা গো হাতের তালু যদি বারবার ঘষ্টানো যায় তবে গরম হয়ে যাবে ওই জিহ্বাখানা যখন বারবার করে মুখে নাই আর বারবার করে ছেড়ে দেয় মায়ের জিহ্বাখানা আগুনের মতো গরম হয়ে গেল বাবা গো ভাইরে আলী আসগারের মা ব্যাটাকে কোলে নিয়ে ভাবছেন আল্লাহ আমার স্থানেও দুগ্ধ নাই আমার জিহ্বাতেও পানি নাই তবে ব্যাটাকে বাঁচাবো কেমন করে ওই আলী আসগারের মা ভাবছেন আল্লাহ গো আমার কোলে আমার সন্তানের জীবনটা দাঁড়িয়ে যাবে আমি মা সহিতে পারবো না ব্যাটাকে কোলে করে নিয়া বাবা চলে যাচ্ছেন ইমাম হোসাইনের কাছে বেরাদার বন্ধুগণ বাবা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দাঁড়িয়েছিলেন বেরাদার আর ওই যেন ইমাম হোসাইনের বিবি আলী আসগারের মা ব্যাটাকে কোলে করে নিয়ে স্বামীর সামনে দাঁড়িয়ে গেলেন ও গো স্বামী গো আমার আমি বিয়ের পর থেকে নিয়া আপনার কাছে কোন জিনিসের আমি দাবি করি নাই স্বামী গো কোন জিনিস চাই নাই স্বামী গো ও গো আমার মাথার তাজ আজকে একটা আমি জিনিস চাইতে আসলাম বলল বিবি বলো কি চাইছো বলল স্বামী গো আমার দেখছেন আমার কোলের বাচ্চা ছটফট করে করে কাঁদতেছে আমি মাঝে সহিতে পারি না গো স্বামী আমার আমার কলেজা খানা কান্দে ও গো স্বামী গো আমার যদি পারেন তবে আমার এই ছয় মাসের বালক আলী আসগারের জন্য অল্পটুকু পানির ব্যবস্থা করে দেন কারণ আমি ব্যাটার কান্না দেখতে পারি না ব্যাটা ছটফট করে আমার মনখানা ছটফট করে স্বামী গো বিবির চোখে পানি দেখে ইমাম হোসাইন বলল বিবি তুমি কি জানো না
ইয়াজিদের সৈন্যরা পানিতে পাহারা দিয়ে রেখেছে, ফোরাত নদীর পানিকে পাহারা দিয়ে রেখেছে, আমার সন্তানদের তারা পানি দেবে না। বিবি সাইমা বলছেন, স্বামী গো আমি জানি তারা পাহারা দিয়ে রেখেছে, তবু একবার আমার মন বলে দিল বলে আমার বেটা চেহারা খানা যদি পাথর দেখে নাই তবে পাথর পর্যন্ত গলে যাবে, বাঘ যদি দেখে নাই বাঘের দিলখানা গলে যাবে, একবার আমার সন্তানকে নিয়ে যান। আমার সন্তান গিয়া যখন ছটফট করে করে কাঁদবে, কাউরি দিলে ময়া হবে দয়া হবে, তখনই হয়তো পানি দেবে। স্বামী স্ত্রীতে কথা চলছে রে বব, আর 7 বছরের বেটি সাকিনা কাঁদতে কাঁদতে চলে আসলো, হাব্বা গো হাব্বা আমাকে এত পিপাসিত লেগেছে, তবু আমি পানি চাইবো না গো আব্বা, আব্বা গো যদি পারেন আব্বা আমার ছোট্ট ভাইয়ের আমি কান্না দেখতে পারি না, ছোট্ট ভাইয়ের দুঃখ দেখতে পারি না, আমার ভাই আলী আসগারের জন্য অল্পটুকু পানির ব্যবস্থা করে দেন। এই যুবক ওই 7 বছরের বেটি সাকিনা বাপের হাত কানা ধরে বারবার করে বলে, আব্বা গো আমার ভাইয়ের জন্য পানির ব্যবস্থা করে দেন। কত কথা বলবো রে বাবা, 22 বছরের বেটা নওজওয়ান জয়নাল আবেদিন জ্বরে চালাতে কাঁপতে কাঁপতে চলে আসলো, আব্বা গো আমার গায়ে এত জ্বর আছে আব্বা, তাও আমি এই দিনটাতে পানি চাইবো না গো আব্বা, আব্বা গো কখনো আমার গায়ে 100 ডিগ্রি জ্বর থাকে কখনো বেশি জ্বর থাকে, যদি আমার মা কাপড় ভিজিয়ে আমার কপালে লাগিয়ে দেয় আমার জ্বরখানা ভালো হয়ে যাবে, আব্বা গো তাও আমি আপনার কাছে পানি চাইবো না, কিন্তু আমার ছোট ভাইয়ের কান্নাখানা আমি দেখতে পারি না, আব্বা গো কান্না দেখতে পারি না, আমার ছোট্ট ভাই আলী আসগার ছটফট করে কাঁদতেছে, একবার আমার ভাইকে নিয়ে যাও আর শয়তানদের সামনে দেখাও, যদি কাউরি দিলে ময়া দয়া হয় আমার ভাইকে অল্প পানি দিয়ে দেবে, আমার ভাইয়ের জীবন খানা বেঁচে যাবে। সবাই যখন চোখের দিকে বলতেছে, এবার মশাই বললো বলে আমার আহালিয়ারা তোমরা যখন বলছো আসগারকে একবার আমার কোলে দাও, কিন্তু আমার মন বলে দিল বলে তারা কোনো মতে পানি দেবে না। বিবি বলছে, স্বামী গো আমার আমার ছেলে যে ছটফট করে কাঁদতেছে এই অবস্থায়, কোনো বাচ্চাকে যদি কেউ দেখে নাই ওই ওই লোকটার দিলে ময়া চলে আসবে, বাবা গো এই দুনিয়ার মধ্যে ভাবো একটা ছোট্ট বাচ্চা যদি বাবা 6 মাসের বালক রাস্তাতে পড়ে পড়ে কান্দে, এমন কোনো বাপ নাই যে বাবা তাকে বুকখানে জড়িয়ে ধরবে না। আলী আসগারকে নিয়া এমাম হোসেন নিয়েছেন, বিবি একবার আমাকে দাও, তবে যাওয়ার আগে বিবি তোমাকে একটা কথা বলি, ওই যে ঘরের মধ্যে চলে যাও একটা 7 কেজি ওজনের চামড়ার কলসি রাখা আছে, যে কলসিতে 7.5 কেজি পানি আটে, ওই কলসিটা আমাকে এনে দাও। ঘরে গেল আর কলসিটা এনে ইমাম হোসেনকে দিল, একারে আলী আসগারকে নিয়েছে আর একারে বাবা চামড়ার মশক নিয়ে বাবা দুল দুলে চেপে গেল। যখন আলী আসগারকে ঘাড়ে নিয়েছে রে বাবা, বাবা যখন একটা মুরগির গলাকে কেটে দিলে যেমন বাবা ছটফট ছটফট করে গো, আলী আসগার যেন বাপের ঘাড়ে লাফাচ্ছে রে বাবা, বাপের ঘাড়ে লাফাচ্ছে। ইমাম হোসেন বলল, বেটা চিন্তা করো না, তোমাকে নিয়ে যাচ্ছি পানি পান করাবো রে বেটা, বাবা গো দুলদুলের লাগামটা টেনে দিবে, সবারই কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়া সবাইকে ক্ষমা করে দিয়া বাবা দুলদুলের লাগামটা টেনে দিল, যেমনই টেনে দিয়েছেন বাবা দুলদুল চলতে লাগলো, আর মার মনে যেন একটা ছন্দ হয়ে গেল,
বাবা গো ওই সোহার বানর মনে ছন্দ হয়ে গেল মুখ দিয়ে ছন্দ বেরিয়ে গেল যাস না রে বাপ হালি আজগার কারবালার ময়দানে যাস না রে বাপ হালি আজগার কারবালার ময়দানে কোচে বুকে মারবে রে তেরে কোচে বুকে মারবে রে তেরে শোয়েবে রে বাপ কেমনে মা বলতে থাকলো আর বেটাকে নিয়ে ইমাম হোসেন চলতে থাকলো সবাই খিমার মধ্যে থেকে গেল আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটা আলী আসগরকে নিয়ে বাবা কারবালায় পৌঁছে গেল যুদ্ধের ময়দানে পৌঁছে গেল ওইদিকে ইবনে জিয়াদ ইয়াজিদের সৈন্যরা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল ওরে তোরা কি আছিস রে ওই যে দেখ ইমাম হোসেন চলে এসেছে যুদ্ধের জন্য চলে এসেছে তোরা সবাই তৈরি হয়ে যা ইমাম হোসেনকে কোনো মতেই পানি পান করতে দেওয়া হবে না ইমাম হোসেন বলল দাঁড়াও ওরে ইয়াজিদের সৈন্যরা দাঁড়াও দেখো আমার কাছে নেজা নাই ফারসা নাই বল্লম নাই ঢাল নাই কিছুই নাই আজকে তোমাদের সঙ্গে মারামারি করতে আসিনি রে ওরে ইয়াজিদের সৈন্যরা আমি তোদের দোষ করেছি রে আমার ঘোড়া তোদের দোষ করেছে রে আমার এই ছয় মাসের বালক তো তোদের কোনো দোষ করেনি রে তার জন্য তোরা কেন ফোরাত নদীর পানি বন্ধ করেছিস রে যদি পারো তবে আমার আলী আসগারের জন্য অল্পটুকু পানি দিয়ে দাও তারা বলল না কোনো মতে পানি দেবে না দেবে না বলল না ইমাম হোসেন এত করে বুঝালো তারা কোনো মতে পানি দিতে রাজি হলো না ইমাম হোসেন বলল যখন তোমরা পানি দেবে না এবার আমাকে যেমন করে হোক না কেন ফোরাত নদীকে জয় করাইয়া দেখাতে হবে ইমাম হোসেন নিজের ভাষাতে বলছেন বেটা আলী আসগার তুমি আমার ঘাড়খানাকে মজবুত করে ধরে নাও বেটা আব্বা কেন বলো এবার আমি ঘোড়া চালাবো রে বেটা যেই মতো ঘোড়া আমাকে চালাতে হয় আলী আসগার বাপের গলাখানা মজবুত করে ধরে নিয়েছেন বাবা ইমাম হোসেন বলে তুল তুল রে আর দেরি করো না তাড়াতাড়ি করো আমাকে ওই ফোরাত নদীতে নামিয়ে দাও যেমন ইশারা করে দেওয়া ওই দুলদুল আগে দেখলো পিছনে দেখলো ডানে দেখলো বামে দেখলো সামনে দেখছেন বাবা 22,000 সৈন্যরা দাঁড়িয়ে আছে ওই দুলদুল এত জোরে চলতে লাগিলো ওই 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া ওই ফোরাত নদীতে নেমে গেল ফোরাত নদীতে নেমে গেছে বাপ আজকাল আপনি চিন্তা করেন সারা দিন ধরে যদি অনাহারে রোজা থাকছেন সন্ধ্যার সময়তে কিছু খাবার মন না চাইলেও শুধু মনে লাগে যে পানি যদি পান করতাম তাহলে মনখানা শান্তি হয়ে যেত দুদিন খাবার না খেলে থাকতে পারবেন কিন্তু পানি পান না করলে কেউ থাকতে পারবে না ভাই আলী আসগার দেখছেন পানি সামনে নজরে পড়েছে আহ ঠান্ডা পানি বাবা গো ইমাম হোসেন বেটার দিকে দেখে না বাবা নিজের দিকে দেখে না শুধু দুলদুলের দিকে দেখতেছে ওই দুলদুলি এত জোরে চলেছে বাবা এত গতি বেগে চলেছে বাবা গো ওই দুলদুলের সমস্ত চেহারা দিয়ে ঘাম বের হচ্ছে রে বাবা ইমাম হোসেন বললে দুলদুল রে এই পানি আমার জন্য মানা আমার সন্তানের জন্য মানা আমার বেটা বেটির জন্য মানা আমার আত্মীয় স্বজনের জন্য মানা তোর জন্য এ পানি মানা নয় রে দুলদুল তোর লাগাম খানা ছেড়ে দিলাম যত পারবি তুই আসুধা করে পানি পান করে নে বাবা গো দুলদুলের লাগামটা ঢিল দিয়েছে দুলদুল যেন পানিতে মুখটা চুবড়াইয়া দিয়েছে ও বন্ধুগণ বাবা যেমনই পানিতে মুখটা চুবড়াইয়াছে গো
এখন পর্যন্ত পানিতে টান মারে নাই হুলকুমে এক ফোঁটাও পানি গেল না বাবা বাপ বেটার কথা শুনছে কানটা খাড়া করে দিয়া দুল দুল আলী আসগর কি বলছে ইমাম হোসেন কি বলছে দুল দুল কানটা খাড়া করে দিয়া শুনতে আরম্ভ করেছে হালি আসগর বলছেন আব্বা গো নিজের ভাষাতে বুঝাতে চাইছে আব্বা এখন তো পানির সামনে চলে এসেছি গো আব্বা এবার আমি পানি পান করে নিব গো আব্বা ইমাম হোসেন বলছেন বেটা ওরে লাডলা দুলারা আমি তোমাকে পানি পান করাবো না রে বেটা হাব্বা কেন ওরে বেটা শোনো যখন তোমাকে সর্বপ্রথম পিপাসিত লেগেছিল তখন তুমি কার কাছে পানি চেয়েছিলে রে বেটা আব্বা গো আমি মার কাছে পানি চেয়েছিলাম বলছেন বেটা ইয়া কোন যদি তোমাকে পানি পান করিয়ে দি আরে কলসিতে যদি পানি ভর্তি করে নিয়ে যায় তবে তোমার মায়ের কোলে চেপে কে পানি পান করবে বেটা ওরে বেটা আলিয়াসগর আমাকে পাঁচটা মিনিট সময় দাও বেটা আমি এই কলসিতে পানি নেব আর খিমাতে গিয়ে তোমার মাকে দেব তোমার মায়ের কোলে চেপে সুন্দর করে তুমি পানি পান করবে আলিয়াসগর বুঝে গেল আল্লাহ ইয়া তো দূর থেকে এসে যখন আমার হুলকুমে পানি গেল না বুঝি আর দুনিয়ার পানি আমার আর নসিবে না আর দুনিয়ার পানি নসিবে নাই হালি আসগর বলছেন আব্বা গো তবে আব্বা আমাকে যখন পানি পান করাবেন না আব্বা আমার চোখে মুখে এত ধুলা পড়েছে গো আব্বা একটু চোখে মুখে পানি চালিয়ে দেন আব্বা ছিটা মেরে দেন তবে আব্বা গো আমার মনটা শান্তি হবে বাবা গো চোখে মুখে পানি দিয়া ইমাম হোসেন ওই কলসি পানি ভর্তি করে নিয়েছে আর বাবা এক ঘাড়ে আলী আসগরকে নিয়া দুল দুল বাবা যেমন এক ঘাড়ে আলী আসগরকে নিয়েছে আর এক ঘাড়ে চামড়ার কলসে নিয়া দুল দুলের লাগাম যেমনই টান দিতে যাবে রে বাবা ওই দুল দুল যেন কোনো মতে লাগাম টানছে ওই দুল দুল যেন মুখটাকে তুলে না বাবা গো ইমাম হোসেন দুল দুলে চেপে গেছে ওরে দুল দুল রে তাড়াতাড়ি করে আমাকে খেমাতে নিয়ে চল তাড়াতাড়ি করে আমাকে খিমাতে নিয়ে চল আমার আলী আসগর উনার মায়ের কোলে চেপে পানি পান করবে রে দুল দুল বলেছিলেন ও গো মা ফাতেমার বেটা আমি আপনার আগে কোনো মতে নিয়ে যাব না বললো কেন দুল দুল কেন তুই নিয়ে যাবি না তখন বলেছিলেন ও গো মা ফাতেমার বেটা আপনারা যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করে দিবেন আমি আপনাদের বাপ বেটাকে খিমাতে নিয়ে যাব না ইমাম হোসেন বলল দুল দুল রে তুই তো কোনো অন্যায় করিস নি রে কেন তোকে ক্ষমা করব বল দুল দুল বলছে আমি একটা মারাত্মক ভুল করেছি বলল কি বলল ও গো মা ফাতেমার বেটা আমি যার জন্য 22,000 সোনার বুকের ওপর দিয়া আমি এ ফোরাত নদীতে আসলাম ওই আলী আসগরের হুলকুমে এক ফোঁটাও পানি গেল না কিন্তু আমি দুল দুল হইয়া আমার মুখখানা ঠানা পান ঠান্ডা পানিতে চুবড়াইয়া দিয়েছে হে ঝন্ড তাড়াতাড়ি করে আমাকে ক্ষমা না করলে আমি খিমাই পৌঁছাবো না ও যারা তোর পুত্ররা ইমাম হোসেনের চোখ দিয়া পানি ও গো আল্লাহ আল্লাহ ইয়াজিদের সন্ন্যদের বুদ্ধি হলো না আমার এ দুলদুলের আল্লাহ তুমি এত বুদ্ধি জ্ঞান দিয়েছো দুলদুল বলছেন ও গো মা ফাতেমার বেটা খোদার কসম আমি মুখটা পানিতে দিয়েছি কিন্তু আমি এক ফোঁটাও যেন পানি পান করিনি বাবা গো ইমাম হোসেন বলল ঠিক আছে ক্ষমা করে দিলাম এবার বাবা দুলদুলে বাপ বেটা চেপে গেল যেমনই চেপেছে বাবা যেমন দুলদুলে চেপে গেছে গো ওই
সন্নদের একটা মিটিং হয়ে গেল ইমাম হোসেন ওই ফোরাত নদীতে নেমে গেছে হয়তো পানি পান করে নিয়েছে বাবা গো ওই ইবনে সাদ বড় বড় যারা তীর চালাতে জানতো তারাকে বাবা হায়ার করে ডেকে এনেছিল বেরাদার যখন বাপ বেটা ফোরাত নদী থেকে উঠেছে ইবনে সাদ তীরন্দাজকে ডেকে বলছে ওরে তীরন্দাজ দেরি করো না তাড়াতাড়ি করে তুমি একখানা তীর চালিয়ে দাও বলল কাকে মারব বলল তুমি এত জোরে তীর চালাও ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে আলী আসগারকে না লাগে ঘোড়াকে না লাগে ওই তীরখানা সোজা গিয়া যেন ওই যে চামড়ার কলসিতে লেগে যায় তীরন্দাজ বলেছিলেন ও গো ইবনে সাদ ঘোড়া দোষ করেছে ইমাম হোসেন দোষ করেছে তবে কেন চামড়ার কলসিতে মারব ইবনে সাদ বলেছিল ওরে শোনো শোনো তীরন্দাজ এই জন্য চামড়ার কলসিটা মেরে দাও এখন যদি এই কলসির পানি খিমাতে নিয়ে যেতে পারে ওই যেন ওই কলসির পানি আলী আসগার পান করবে ওই কলসির পানি আবুল কাসিম পান করবে ওই কলসির পানি আউনো মোহাম্মদ পান করবে ওই কলসির পানি আব্বাস পান করবে ওই কলসির পানি আলী আকবর পান করবে আর তারা পানি পান যদি করে নেয় তবে আমাদের একটা কেউ জিন্দা রাখবে না এই জন্য তুমি চামড়ার কলসিতে তীর চালাও তীরন্দাজ তার তীর কখনো নিশানা ফাঁকা যাবে না রে বাবা এত জোরে নিশানা করেছে এত জোরে নিশানা করেছে রে বাবা ওই তীরখানা গতি বেগে চালিয়ে দিল এত জোরে চালিয়ে দিয়েছে বাবা ওই তীরখানা গিয়া লাগবি তো লাগ ইমাম হোসেনকে লাগলো না ঘোড়াকে লাগলো না আলী আসগারকে লাগলো না ওই সোজা তীরখানা গিয়া ওই চামড়ার কলসিতে লেগে গেল যেমনই কলসিতে লেগে যাওয়া ওই কলসির পানি খানা টস টস করে আবার যেন বাবা ফোরাত নদীতে পড়ে যাচ্ছে পানি খানা পড়ছে রে বাবা আর আলী আসগার পানির দিকে চেয়ে চেয়ে দেখে আছে হাব্বা গো ও গো আব্বা আমি যে মায়ের কোলে চেপে পানি পান করতাম আব্বা সমস্ত পানি তো পড়ে গেল আব্বা আমি মায়ের কোলে চেপে কি পান করব গো আব্বা এ মা ভোসান বলল বেটা তুমি চোখের পানি ফেলিও না তুমি কান দিও না বেটা আমি সব সইতে পারিব কিন্তু তোমার চোখের পানি দেখতে পারবো না বেটা আলী আসগার আমি তোমাকে এক্ষুনি চুল্লুতে পানি নিয়ে তোমার হুলকুমে দেব বেটা এক্ষুনি তোমার মনখানা শান্তি হবে আলী আসগার নিজের ভাষাতে বুঝাতে চাইছেন আব্বা গো দেরি করিয়ে না আব্বা আমার হুলকুমখানা যে শুকিয়ে গেছে গো আব্বা তাড়াতাড়ি পানি দেন গো আব্বা বাবা যেমনই পানি পান করাতে যাবে গো বাবা আলী আসগার ঘাড়ে ছিল ইমাম হোসেন শুধু পানি উচুল্লতে তুলেছে বাবা গো ওই দিকে ইবনে সাদ বলছেন ওরে তীরন্দাজ এবার তুমি একখানা তীর চালাও ওই তীরখানা বিষে চুবড়াইয়া দিয়া ওই তীরখানা চালিয়ে দাও বলল কাকে মারব বলল ওই তীরখানা গিয়া যেন ইমাম হোসেনকে না লাগে ঘোড়াকে না লাগে ওই তীরখানা গিয়া সোজা যেন ওই ছয় মাসের বালক আলী আসগারের হুলকুমে লেগে যা তীরন্দাজ বলেছিল ওরে ইবনে সাদ আমি বহুত বড় একজন তীরন্দাজ আমি ওয়ান নাই কাজ অনেক করেছি কিন্তু এত বড় ভুল কাজ কেমন করে করব রে আমি জানি আমার তীরের নিশানা ফাঁকা হবে না আমি যেই গাছটাকে মারব সেই গাছটাকে লেগে যাবে আমি যদি আলী আসগারের হুলকুমে মারি তবে আলী আসগারের হুলকুমে লেগে যাবে ওরে ইবনে সাদ ওই ঘোড়া তোমার দোষ করেছে ওই ইমাম হোসেন তোমার দোষ
দোষ করেছে এই 6 মাসের বালক আলিয়াস গার তোমার দোষ করেনি রে কেন ওই 6 মাসের বালককে তীর চালাবো রে এ প্রসাদ বলো গতির আন্দাজ আমি তোমাকে হায়ার করে দেখেছি তুমি দেরি করো না তাড়াতাড়ি করে পিছে তীরখানা চুবড়াইয়া দিয়া তুমি তীর চালাও তীরন্দা ভাবলো আমাকে ডেকেছে আমাকে কাম করতেই হবে বাবা গো তীরখানা পিছে চুবড়াইয়া বাবা আলিয়াস গারের দিকে নিশানা করেছে বাপেরা চুল্লুতে পানি এখনো আছে আলিয়াস গারের হুলকুমে দিতে যাবে রে বাবা আর ওই দিকে তীরন্দাজ এত জোরে বাবা তীরখানা গতি বেগে চালিয়ে দিল এত জোরে চালিয়ে দিল ওই তীরখানা গিয়া লাগ বিতলাগ ওই তীরখানা ইমাম হোসেনকে লাগলো না ঘোড়াকে লাগলো না ওই তীরখানা গিয়া সোজা আলিয়াস গারের গিয়ে বাবা পাখে দেখেতে হুলকুমে ঢুকে গেল বাবা সামনে দিক দিয়ে ঢুকেছে পিছনে ফুটে গেছে আলিয়াস গার শুধু একবার আব্বা বলে ডেকে যেন আব্বার কোলে সারা জীবনের মতো শুয়ে গেল ইমাম হোসেন চুল্লুতে পানি নিয়ে ভাবছেন আল্লাহ আমার ছেলে যে এতক্ষণ কান্নাকাটি ছটফট করছিল এখন কেন আমার কোলে আমার ঘাড়ে ঘুমিয়ে গেল বাবা গো দেখছেন আলিয়াস গারের হুলকুম থেকে গল গল করে যেন রক্তর ঝর্ণা শুরু হয়ে গেল আর এক ফোঁটা রক্ত ইমাম হোসেনের চুল্লুর পানিতে পড়ে গেল যেমনই পানিতে পড়েছে বাবা গো পানিখানা আকাশের দিকে চালিয়ে দিল আরে যেন বেটা আলিয়াস গারকে সামনে দিকে রেখেছে দেখছেন আলিয়াস গার আছে গো আলিয়াস গারের রুহখানা চলে গেছে কোনো বাপ যদি এইরকম ব্যাটার অবস্থা দেখে কোনো বাপ যে সহিতে পারবে না ইমাম হোসেন তীরখানা যেমনই টান দিয়েছে রে বাবা তীরখানা তো বেরিয়ে আসিল যেন বাবা রক্ত মাংস নিয়ে বেরিয়ে গেল ইমাম হোসেন চোখের পানি ফেললেন না শুধু বেটাকে গামছাতে ঢেকে নিয়া বাবা যেন দুল দুলে চেপে গেল ওরে দুল দুল রে তাড়াতাড়ি করে চল আমার বেটাকে এমন পানি পান করিয়েছি রে আর কখনো পানি পান করতে চাইবে না নিয়ে যাচ্ছে রে বাবা যদি স্বামীর অবস্থা হয় বাবা তবে ওইদিকে বিবির অবস্থা কি হতে পারে ওইদিকে বিবি সাহেবা বেটাকে পাঠিয়ে দিয়ে দরওয়াজাতে বসে বসে বেটা আলিয়াস গারের আলিয়াস গারের যেন অপেক্ষা করে আমার বেটা কখন আলিয়াস গার আসবে বাবা গো ওইদিকে সাকিনা দেখে ওইদিকে সহর বানু দেখে জাইনাব দেখে ওইদিকে যেন অন্য মোহাম্মদ দেখে ওইদিকে যেন আব্বাস দেখে হঠাৎ করে দেখছেন বাবা ইমাম হোসেন যেন দুল দুল নিয়ে চলে আসছে যাবনে দুল দুল নিয়ে আসছে গো বাবারা সাকিনা মায়ের হাত কানা ধরেছে মা গো মা আমাদের মনের আশা পূরণ হয়ে গেছে গো মা কি হলো রে বেটি বলছেন মা গো আমি জানি মা আমার ভাইকে দেখলে বাঘের দিল পর্যন্ত গলে যাবে আমার ভাইকে দেখলে শয়তানের দিল নরম হয়ে যাবে বলল কি হলো রে বেটি বলল মা গো আমার ভাই হয়তো পানি পান করেছে মা বলছেন বেটি সাকিনা রে তুই কেমন করে জানলি রে মা যে তোর ভাই আলিয়াস গার পানি খেয়েছে বলছেন মা গো আমার ভাই যখন এখান থেকে যাচ্ছিল মা তবে পানির জন্য ছটফট করে পানির জন্য ছটফট করে করে কাঁদতেছিল
এখন পানি পান করে চাপ বার কোলে এই জন্য বাপের কোলে আরামে ঘুমিয়ে গেছে এই কথা বলতে নাই বিবি বলছে ওরে বিবি ওরে বেটি সাকিনা রে একবার তোর ভাইকে আমার আসতে দাও রে আমি একবার মা যতক্ষণ বুকখানে জড়িয়ে না ধরবো আমার মনখানে ততক্ষণ শান্তি হবে না এ মা বসন চকুর কাছাকাছি হলো জয়নালা বেদুর বলছেন মা গো আমার ভাই পানি পান করেছে মা সাকিনা বলছেন আমার ভাই পানি পান করেছে সবাই বলল পানি পান করেছে যাওয়ার সময় আমার ভাই ছটফট করতেছিল আর আসার সময়তে আরামে ঘুমিয়ে গেছে তার মানে পানি পান করে ঘুমিয়ে গেছে বাবা কাছাকাছি যখনই হলো গো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সামনে দাঁড়িয়ে গেছে কিন্তু বাবারে দাঁড়িয়ে গেছে কোনো কথা বলে না বিবি সাহেবা বলছেন স্বামী গো আমার আমার বেটাকে একবার আমার কোলখানে দাও আমার বুকখানা যে ফাঁকা হয়ে গেছে আমার বেটাকে একবার দাও আমার বেটা যখন আগে ছিল কত ছটফট করে কাঁদতে ছিল আজকে পানি পান করেছে আমার বেটা ঘুমিয়ে গেছে একবার আমার কোলে দিয়ে দাও একবার বেটার গালে মুখে চুমা দেব ইমাম হোসেন বেটাকে নিয়া যেমনই বিবির সামনে রেখেছে রে বাবা হঠাৎ করে যে গামছাতে ঢাকা ছিল ওই গামছাখানা যেন উড়ে গেল আর বিবির দুই নয়ন খানা বেটার হুল কুমে পড়ে গেল যেমনই পড়ে গেছে আলী আসগারের মা জমিনে বাবা পড়ে গেল যত খিমার মধ্যে লোকজন ছিল রে বাবা সবাই যেন কাঁদতে আরম্ভ করেছে সবাই যেন কাঁদতে আরম্ভ করেছে খিমার মধ্যে আলী আকবর কান্দে জয়নাল আবেদিন কান্দে শহর মানুষ সবাই বাবা যারে যার হয়ে কান্দে এবার বসানি একদিকে মুখটা করে পাচ্ছেন আল্লাহ গো আমার বেটা কান্দে বেটি কান্দে কিন্তু যা যে কোলে পিঠে করে মানুষ করেছে ওই আলী আসগারের মা কেন কান্দে না বিবিকে নড়াচ্ছে রে বাবা আলী আসগারের মা আছে গো কিন্তু বাবা অজ্ঞান হয়ে গেছে বেটার সঙ্গে অজ্ঞান হয়ে গেছে জানো বাবা অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে ইমাম হোসেন আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ ওগো রাব্বুল আলামিন আমি আমার বেটাকে হারিয়ে দিলাম আল্লাহ যদি আমার বিবির দাঁতি না জ্ঞান না ফিরে তবে আমার বিবিকেও হারিয়ে দেব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করছেন বাবা আমার আল্লাহ বলছেন ও হুসাইন তোমাকে দোয়া করতে হবে না তোমার কোনো পানির দরকার নাই তুমি তোমার পবিত্র হাতখানা তোমার বিবির চেহারাতে বুলিয়া দাও আমি আল্লাহ তোমার বিবির দাঁতে খুলে দেব যেমনই বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বিবির চেহারাতে হাত বুলিয়েছে সঙ্গে সঙ্গে বিবির যেন বাবা জ্ঞানটা চলে আসলো আর বেটা বলে বাবা ওই বেটাকে বুকখানে লাগিয়ে নিল ও গো স্বামী গো আমার আমার বেটাকে কে এমন করে দাসা করলো কে এমন জোরে হুলকুমে তীরখানা মারলো মা যদি ছোট বাচ্চাকে ও গো জননি মা যদি কেউ নিজের সন্তানকে এই অবস্থায় মৃত্যু অবস্থায় কোলে নেন মা কেমন দিলখানা ফাটবে গো মা কেউ সহিতে পারবে না মা কেউ যেন থাকতে পারবে না গো মা আলী আসগারের মা বেটাকে কোলে নিয়া যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে বেটাকে নিয়া ইমাম হোসেন খিমার মধ্যে গেল
आपन कोल होते सामी बीबीर कोले दिल ओ छेले के निया ये मम हुसैन खिमार मधे गल आपन कोल होते सामी बीबीर कोले दिल बीबी बोले अरे कत काल सहिब जंत्रणा बीबी बोले अरे कत काल सहिब जंत्रणा हार तो प्राणे सहे ना गोस्वामी प्राणे सहे ना इमाम हुसैनेर हस्त दरे कांदे सकीना अब्बा छेड़े जेयो ना गो अब्बा रेखे जेयो ना सबाई खिमार मध्ये कांदते चे আর ওই দেখতে গেছো তোর ময়দান থেকে সীমার পাপি বলতেছে ওগো হোসাইন আর কানতে হবে না হবে না যদি মায়ের দুগ্ধ পান করে থাকো তবে যুদ্ধের ময়দানে নেমে যাও এই কথা বলতে নাই বাবা ইমাম হোসেন দেখছেন আল্লাহ এখন যদি আমি যুদ্ধের ময়দানে চলে যাই আর আমার এই আলি আসগর বেটা যদি এইখানে থাকে তবে আলি আসগরের লাশখানা দেখবে আর সবাই ডুগরে ডুগরে কাঁদবে সবাই ডুগরে ডুগরে কাঁদবে আমি আমার বেটা আলি আসগরের লাশখানাকে রাখবো না বলছে ওরে বিবি শহর বানুরে ওরে বেটা জয়নাল আবেদিন ওরে বেটা আলি একবার রে একবার আমার আলি আসগরে আমার কোলে দাও আর আমার বেটার জন্য একটা কবর তৈরি করি আমি কারবালাতে দাফন করে দেব বাবা গো যেমনই ইমাম হোসেন এই কথা বলা আলি আসগরকে কোলে করে নিয়েছেন বাবা যেমনই কোলে নিয়েছেন বন্ধুরা কোলে নিয়ে এক পা দুই পা করে যাচ্ছেন গো আর বেড়াদার বন্ধুরা যদি কোনো বাড়িতে ইন্তিকাল কেউ করে যায় বাবা ছেলেরা যারা থাকবে তারা যখন লাশকে নিয়ে যাবে আমার মা বোনেরা বিছন থেকে ডুগরে ডুগরে কাঁদবে হাল্লা গো সারা জীবনের মতো চলে গেল আল্লাহ আর কখনো যেন দেখতে পাবো না সবাই ডুগরে ডুগরে কাঁদবে ইমাম হুসেন রাদি আল্লাহ তালা আনহো বাবা আলী আকবরকে নিয়ে যেন পৌঁছে গেল ওই কারবালা যেমনই কারবালাতে যাওয়া কবর তৈরি করা হলো এবার কবরে রেখে দিয়েছেন বেরাদার আর যেমনই কবরে রেখে দিয়েছেন বাবা তার আগে একটা ঘটনা আছে ইমাম হোসেন যখন নিয়ে যাচ্ছিল রে বাবা কোলে ছিল আলি আসগর আর আলি আসগরের মা পিছন থেকে দৌড়াতে দৌড়াতে স্বামীর সামনে দাঁড়িয়ে গেল ওগো আমার মাথার তাজ হার আমার কোনোদিন বেটাকে দেখতে পাবো না একবার শেষবারের মতো বেটার চেহারা খানা দেখে নিতে চাই আমি আর কখনো দেখতে পাবো না আমি একবার বাঁধন খানা খোলার দরকার নাই রে বাবা শুধু একবার আমার বেটার চেহারা খানা দেখিয়ে দাও আলি আসগরের চেহারা খানা মা দেখে নিল আর সুন্দর করে একটা কপালে চুমা দিল সুন্দর করে বেটার কপালে চুমা দিয়া চোখের পানিখানা আলি আসগরের গেলে ফেলে দিয়া মা যেন চোখের পানি ফেলতে ফেলতে যেন খিমাতে চলে আসলো আলি আসগরকে কবরে রাখা হয়েছে তবে সোনা বাড়ি আমার ভাইরা ওগো আমার মা বোনেরা গো সেই দিনে দৃশ্য ওই কারবালার ঘটনা যেমনই বাবা কবরে দেওয়া হয়েছে বন্ধুরা বেরাদার বাপ কবরে দেওয়া নাই বাবা ইমাম হোসেন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা চোখের পানি ফেলে আর হঠাৎ করে ওই মদিনার দিক থেকে একটা লোক চলে আসিল বাবা গো ওই লোকটা কে ছিল ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেছে কিন্তু ওই লোকটার হাতে দুটা জিনিস আছে একটা চিঠি আর একটা বাবা ছোট্ট করে পুটলি হাতে নিয়া ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেছে বলছেন ও গো মা ফাতেমার বেটা আপনি এই জায়গাতে কেন
কেনো কাঁদছেন ইমাম হোসেন বলল ভাই তুমি কে তোমাকে চিনতে পারলাম না ওই লোকটা বলতেছেন ওগো মা ফাতেমার বেটা আমি এস আমি যখন মদিনা থেকে আসছিলাম নবীর রওজা মোবারকে যাচ্ছিলাম রাস্তার কোলে দেখি একটা গাছের তলাতে একটা 11 বছরের বেটি আপনার যার নাম ছিল সুগরা খাতুন আপনারা শুনেছেন বাবা ওই সুগরা খাতুনকে মদিনাতে যে রেখে এসেছিল 11 বছরের বেটি ওই সুগরা খাতুন যেন গাছের তলাতে গড়া গড়ি দিতেছিল আর বলছিলেন চাচা গো আপনি আমার নানা কি বলে ওই নবীর রওজাতে প্রত্যেকদিন যাচ্ছেন তবে আমার একটা কাজ করতে হবে আমার এই পুটলিখানার চিঠিখানা ওই কুফাতে আমার বাপের কাছে যদি পৌঁছা দেন তবে আমি অনেক খুশি হব তখন ওই লোকটা বলেছিল মা তোমার যদি চিঠি নিয়ে যায় তাহলে কি হবে বলল চাচা গো আপনি যদি আমার চিঠিখানা নিয়ে যান চাচা তবে আমি আপনাকে টাকা দিতে পারবো না এই জন্য আমার বাবা মা ওই আছে কুফাতে আমি টাকা দিতে পারবো না তবে আমার আব্বা জানকে বলে দিলে আমার আব্বা আপনাকে টাকা দিয়ে দেবে আমার আব্বা আপনাকে টাকা দিয়ে দেবে এই কথা বলতে নাই ওই লোকটা সুগরা খাতুনকে টেনে বুকখানে লাগিয়েছে মারে তুমি চিন্তা করো না দাও তোমার চিঠিখানা পুটলিখানা আমাকে দাও ওই লোকটাকে বলতেছে চাচা গো এই যে দেখেন এই চিঠিখানা দিলাম আর পুটলিখানা দিলাম পুটলিখানাতে কি আছে বেটি তখন বলেছিলেন চাচা গো আমার একটা 6 মাসের ভাই আলিয়াসগার আছে কুফাতে ওই আলিয়াসগারের সময়টা হয়তো পার হয় না তার জন্য আমি কিছু খেলনাগুলা নিজের হাতে তৈরি করেছি কিছু খেলনাগুলা বানিয়েছি এই খেলনাগুলো আমার ভাই আলিয়াস গারকে দিয়া দিও আমার ভাই যদি খেলনাগুলা পায় তবে আমার ভাইয়ের দিনটা পার হবে বাবা গো এই চিঠিখানা যেমন ইমাম হোসেনের কাছে পৌঁছে গেছে বাবা ইমাম হোসেনকে চিঠিখানা দিয়েছে চিঠিখানা যেমনই খুলে ইমাম হোসেন চিঠিখানা পড়তে লেগেছে রে বাবা যেমনই চিঠিখানা পড়ছে গো ওই চিঠিখানাতে লেখা সুগরা খাতুন লিখেছে ওগো আব্বা আমাকে বলে ভুলে গেলেন গো আব্বা আমার ভাই আলিয়াসগার কেমন আছে গো আব্বা আমার দাদা জয়নাল আবেদিন কেমন আছে গো আব্বা আমার কথা কি একবারও মনে পড়ে না গো আব্বা আব্বা গো আমার ভাই আলিয়াসগারকে অনেক দিন থেকে দেখি নাই আব্বা একবার দেখার মন চাইছে গো আব্বা আর এই যে পুটলিতে কিছু খেলনাগুলা আমার ভাই আলিয়াসগারের জন্য দিলাম বাবা চিঠিখানা পড়তে নাই ইমাম হোসেন এত করে কান্না থামার চেষ্টা করেছিল রে বাবা কিন্তু কান্না কোনো মতে থামতে পারলেন না যেন ঝরঝর করে পানি ঝরে গেল ওই লোকটা বলছেন ও গো মা ফাতেমার বেটা আপনি কাঁদছেন কেন কি হয়েছে বল বলছেন আমি কাঁদব না তোকে করব যেই পুটলিখানা আর চিঠিখানা দিয়েছো এই যে চিঠিখানা দেখে নাও আমার যার জন্য চিঠিখানা দিয়েছো আর যার জন্য খেলনাখানা দিয়ে পাঠিয়েছে আমি তাকে এখনই মাটি দিলাম এখনই মাটি দিলাম রে এই খেলনাগুলার কাকে দেব বাবা ভাই বন্ধুগণ আমার মা বোনেরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু চিঠিখানা আর বাবা ওই কি বলে পুটলিখানা বুকে করে নিয়া যেন খিমার মধ্যে চলে গেল যেমন খিমার মধ্যে যাওয়া বাবা গো ওই খিমার মধ্যে যেমনই পৌঁছে যাওয়া ওই চিঠিখানার পুটলিখানা ইমাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির বাবা ওই কি বলে দিয়ে দিল বিবিকে দিয়ে দিল বিবি সাহেবা চিঠিখানা আর পুটলিখানা নিয়ে যেন বাবা খিমার মধ্যে দুগরে দুগরে কাঁদতে থাকলো আলিয়াসগার আজও কালো কেল গেল আর মায়ের বুকে কখনো ফিরে এলো না সকলে পড়ো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা ওয়ালা আলা সাইয়্যিদেনা ওয়ালা আলা সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ বাবা আলী আসগর কে কবরে রেখে দিয়েছেন যেমনই কবরে রেখে দেওয়া হলো বাবা খিমার মধ্যে সবাই কাঁদতেছে ইমাম হোসেনের বোন জাইনা খিমার মধ্যে যেন ডুগরে ডুগরে কান্দে বাবা গো ও যুবকেরা জাইনাব নিজের দুটা বেটাকে ডাকলেন কেতাবে লিখছেন বাবা একজনের বয়স হলো দশ বছর আর একজনের হলো এগারো বছর যাদের নাম হলো আউন মোহাম্মদ ওই দোনো বেটাকে ডাক দিলেন আর বলছেন বেটা আমি তোমার মা তোমাদের একটা কথা বলবো রে বেটা বলছেন কি কথা মা বলছেন ওরে লাগলা দুলারা যখন কোন জিনিস বিপদে পড়ে বেটা তখন দান করতে হয় রে বেটা আজকে আমার কাছে দান করার কিছু নাই রে বেটা এখন কারবালার প্রান্তরে যুদ্ধ চলছে রে বেটা আমি এই দিনে দান কি করব রে বেটা তবে আমার মন বলে দিল বলে বেটা আমি তোমাদের যুদ্ধের ময়দানে পাঠাবো তোমরা যুদ্ধের ময়দানে যাও বেটা আমি শহীদের মা হতে চাই বেটা আমি শহীদের মা হতে চাই বেটা দেখেন মা নিজের সন্তানদের যুদ্ধের ময়দানে পাঠাচ্ছে বাবা এই কথা যেমনই বলতে নাই দোনো ছেলে মায়ের হাত কানা ধরেছে মা গো আমাদের ছোট ছোট বয়স মা যদি আমরা যুদ্ধের ময়দানে যাই মা তবে জানি না ঘুরে আসবো কি আসবো না তবে মা আমরা ছোট ছোট ছেলে মা গো আমরা কেমন করে যুদ্ধ করব মা তখন বলেছিল বেটা আমি জানি তোমরা আমার ছেলে আমার কথা শুনবে না বেটা দুটা মার হাতখানা ধরেছে মা গো তোমার কথা অবশ্যই শুনব মা তুমি আমাদের নয় মাস দশ দিন গর্ভে রেখেছো মা তুমি যেই কথা বলবে মা আমরা সেই কথাটা মেনে যাব গো মা কি বললো মা গো আমরা যুদ্ধের ময়দানে যাব মা তবে একটা কথা তোমাকে বলে দি মা জানি না মা গো ওই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো কি আসবো না তবে যাওয়ার আগে মা গো একবার আমাদের গোসল বানিয়ে দেন একবার গোসল বানিয়ে দেন মা মা বলেছিল বেটা রে তোদের গোসল দিতে পারবো না এই জন্য ওই ফোরাত নদীর পানিকে ঘেরাও করে রেখেছি রে বেটা তবে বেটা রে আমি তোদের চোখে সুরমা লাগিয়ে দিচ্ছি রে বেটা দোনো বেটার চোখে সুরমা লাগিয়ে দিয়েছেন আর যেন বাবা নতুন নতুন জামা পড়াইয়া দুইখানা ছোট ছোট বাবা তার ওয়ারি হাতে ধরিয়ে দিল আর বলল যা রে বেটা যা তোরা যুদ্ধের ময়দানে গিয়ে নিজের গলাটাকে কাটিয়ে দে বেটা এই জন্য যদি কাল হাসরের ময়দানে আমার মা ফাতেমা যদি বলে হারে বেটি যাই না তোর ভাই যে আলী আসগরকে কুরবানি দিয়েছে তুই কি করেছিস বল সেদিন আমি বলবো মা গো আমার ভাই আলী আসগরকে দিয়েছিল আর আমি যাই না আমার দুটা বেটাকে কুরবানি দিয়েছিলাম যারে বেটা যা দোনো বেটা মাকে ক্ষমা করে দিয়া মার কপালে একটা চুমা দিয়া বাবা যেন যুদ্ধের ময়দানে রওনা হচ্ছে একটু আগিয়ে গিয়েছেন বাবা মা পিছন থেকে ডাক দিচ্ছেন বেটা একবার আমার কাছে এসো দোনো
बेटा चले आसले मा गो तुम कि जानो ना मा जे क्यों जो दिल्ली बोम्बई जाए तब पीछन थेके डाक दीते हय ना मा आम्रा तुम्हार कथा शुने युद्धेर मैदाने जाछी मा केनो आमादेर पीछन थेके डाक दिच्छो गो मा मा बोलेछिलो बेटा रे तुम्हादेर एकटाई कारणे डाक दिलाम बेटा एकटा कथा तुम्हादेर बोलते भूले गेछिलाम बेटा कथाटा हलो तुम्हरा जखन युद्धेर मैदाने युद्ध करबे रे बेटा तुम्हादेर मध्ये जदि काउरे पीठे तीर लेगे जाए आमी तुम्हार मा दूधेर ऋण माफ करब ना बोलो क्यों गो मा युद्धेर मैदाने हजार हजार याजिदेर सैन्यरा थाकबे जदि पीछन थेके तीर लागे तबे पीठेओ लेगे जेते पारे मा बोलेछिलो बेटा आमी जानी नबी वंशेर छेलेरा कखनो पालिये आसबे ना जदि तोमादेर पीठे तीर लेगे जाए बेटा आमी जानबो तोमरा भये पालिये आसछिले आर पीछन थेके दुराचारेरा तोमादेर पीठे तीर चालियेछे एइजन्नो दूधेर ऋण माफ करबो ना दोनो छेले बोलेछिलो मा गो आम्रा चल्लाम मा आम्रा जान दिये देबो जीवन दिये देबो आम्रा कखनो पीठे तीर लागते देबो ना बाबा गो ओ गो मा बोनेरा इमामे हुसैन रादियल्लाहु ताआला आनहुर काछे दोनो छेले जेन गिया हाजिर हुए गेलो मामा गो ओ गो मामा आमादेर दया करे विदाय दिये दाओ गो मामा इमाम हुसैन दुइजन के धरे बोलछेन बाबा रे तुम्हरा छोटो छोटो छेले केमन करे जाबे युद्धेर मैदाने तुम्हरा युद्धेर मैदाने केमन करे जाबे बोलछेन मामा गो आमादेर बिदाय देन आम्रा जाबो युद्धेर मैदाने इमाम हुसैन दोनो छेलेके चुमा दिया आदर करे बाबा छेड़े दिलो आर दोनो छेले जानो बाबा युद्धेर मैदाने नेमे गेलो बाबा गो जार शरीरे नबी वंशेर रक्त रयेछे तार सामने केउ मोकाबिलाते पारबे ना तारा छोट होते पारे किन्तु तादेर शरीरे आमार नबी वंशेर रक्त आछे दोनो छेले बाहुल मानेर मतो ওই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে গেছে আর ডাক দিচ্ছে ওরে ইয়াজিদের সৈন্যরা তোরা যারা মায়ের দুধ খেয়েছিস রে একবার আমার সামনে আমাদের সামনে চলে আসো একটা কেউ জিন্দা রাখবো না ইবনে সাদ বলল ওরে তোরা কে আছিস যা আর দেখ দুটা বাচ্চা কেমন করে যুদ্ধের ময়দানে এসে আহুটা মারে যা আর দুটা বাচ্চার মাথাটা কেটে নিয়ে চলে আই এক দুরাচার একখানা তারওয়ারে নিয়ে ছুটে গেল বলতে লাগলো ওরে ছেলেরা তোমরা কেন এসেছো বলো ওই বাচ্চা দুটা বলছেন শোনো গো আজকে আমরা এসেছি তোমাদের জবাই করার জন্য এই কথা বলতে নাই বাবা গো ওই দুরাচার বলল ওরে ছেলেরা তোমাদের চেহারা দেখে ময়া লাগে রে যাও তোমরা মায়ের বুকে ফিরে যাও তোমরা বাপের কাছে ফিরে যাও তোরে চলে বলছো ওরে শয়তানেরা আমাদের চেহারা ভালো লাগে রে আর আলী আসগরের চেহারা কি ভালো লাগছিল না আমাদের চেহারা ভালো লাগে রে মোহাম্মদ ইব্রাহিমের চেহারা কি ভালো লাগছিল না আমাদের চেহারা ভালো লাগে রে আলী আকবরের চেহারা কি ভালো লাগে না আমাদের চেহারা ভালো লাগে রে আবু আল কাসিমকে চেহারা কি ভালো লাগে না আমাদের চেহারা ভালো লাগে রে তোদের কি আব্বাসের চেহারা ভালো লাগে না যে তাদের জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছিস রে এই কথা বলতে নাই বাবা ওই দুরাচার হাতে তরবারি কাটা এত জোরে চালিয়ে দিল এত জোরে চালিয়ে দিল ওই তরবারি খানা যেমনই চালিয়ে দিয়েছে রে বাবা একটা বাচ্চা যেন বাবা ঢালে এড়ে নিল আর একটা বাচ্চা এমন জোরে তরবারি চালালো ওই বাবা গো ওই শয়তানের মুন্ড কেটে যেন জাহান্নামে পৌঁছে দিল একজন শেষ ইবনে সাদ বলল ওরে তোরা কে আছিস যা একজন তো চলে গেল তুই যা
আর মুন্ডটা কেটে নিয়ে তুই চলে দুই বাচ্চার আবার ওই দুই একজন গেল উনিও যুদ্ধ শুরু হয়ে গেল যেমন যুদ্ধ শুরু হয়ে গেছে আবার যেন তরোয়ারিখানা চালালো এত জোরে দুশ্মনী বাবা শয়তান তরোয়ারি চালালো আবার যেন ঢালেড়ে নিল আবার ছোট্ট বাচ্চা তরোয়ারি চালালো শয়তানের মুন্ড কেড়ে আবার যেন মাটিতে ফেলে দিল এই করে বেশ কয় একজনকে বাবা নাস্ত নাবুদ করে দিয়েছে ইবনে সাদ বলে এক কাজ করো এদের শরীরে নবী বংশের রক্ত আছে একের এক পারা যাবে না তোরা একই সঙ্গে চতুর্দিক থেকে তীর চালাও যখনই তীরের আঘাত লাগবে জমিনে পড়বে যাব তাদের মুন্ডটা কেটে নিব আহ বেরাদার বন্ধুগণ বাবা দোনো ছেলে এক জায়গাতে দাঁড়িয়ে ছিল চাঁদের মতো চেহারা সূর্যের মতো চেহারা যেমন দাঁড়িয়ে আছেন বাবা ওই দিকে ইয়াজিদের সন্তরা যেন বাবা চতুর্দিকে তীর চালাতে লেগেছে ইয়া তো তীর চালাই ইয়া তো তীর চালাচ্ছে রে বাবা যেমন বৃষ্টি বর্ষণ হয় সেই মতো যেন তীর বর্ষণ হচ্ছে এক দুরাচার বাবা তীর চালাচ্ছে জোরে জোরে হাতে লাগে টেনে দেয় পায়ে লাগে টেনে দেয় মাথায় লাগে টেনে দেয় বাবা গো বড় ছেলেটাকে নিশানা করে এক দুরাচার একখানা তীর চালালো এত জোরে তীর চালিয়েছে ওই তীরখানা সোজা গিয়া লাগে বিতলাক বড় ছেলের হাতে লাগলো না পায়ে লাগলো না ওই তীরখানা গিয়া সোজা যেন চোখের কোনাতে ঢুকে গেল যেমনই চোখের কোনাতে ঢুকে যাওয়া অজ্ঞান হয়ে যেন বড় ভাই জমিনে পড়ে গেল যেমনই জমিনে পড়ে গেছে বাবা গো ওই দুরাচারেরা তীর চালিয়ে যাচ্ছে ছোট্ট ছেলেটার হাতে ছিল তার ওয়ারিখানা একাই কেমন করে যুদ্ধ করবে রে বাবা একে দুরাচার এত জোরে তীরখানা চালিয়ে দিয়েছে এত জোরে তীর চালালো রে বাবা ওই তীরখানা গিয়ে লাগবে তোলাক ছোট ছেলের হাতে লাগলো না পায়ে লাগলো না মাথায় লাগলো না ওই তীরখানা সোজা গিয়া ওই ছোট্ট ছেলেটার পিঠে ঢুকে গেল যেমনই পিঠে লেগেছে বাবা এ পেট দিয়ে বেরিয়ে গেছে আর যেমনই পিঠে লাগা বাবা উবড় হয়ে মা বলে জমিনে পড়ে গেল আর যেমনই মা বলে পড়েছে মার কথা স্মরণ হয়ে গেল মা বলেছিল বেটা যদি পিঠে তোমার তীর লেগে যায় রে বেটা আমি দুধের ঋণ মাফ করব না আল্লাহ গো আমার পিঠে তীর লেগে গেছে আল্লাহ এখন যদি আমার মা দেখে নেয় তবে দুধের ঋণ মাফ করবে না ডাক দিচ্ছে ও গো আমার বড় দাদা একটু আমার কাছে এসো গো দাদা তাড়াতাড়ি আমার কাছে এসো আমার পেট থেকে তীরখানা বার করে দাও বড় ছেলেটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে কেমন করে আওয়াজ শুনবে রে বাবা ছোট ছেলেটা উভুর হয়ে পড়ে বাম হাতে তীরখানা ধরার চেষ্টা করে কিন্তু কোনো মতে তীরখানা ধরতে পারে না বাবা গো বেশ কিছুক্ষণ ছোট্ট বাচ্চাটা কানতে কানতে ডাকতে ছিল কিছুক্ষণ পরে বড় ছেলেটার যখন জ্ঞানটা ফিরে গেছে কানের মধ্যে যেন দাদা দাদা শব্দ শুনতে পায় বড় ছেলেটা ভাবছে এটা তো আমার ছোট্ট ভাই ডাকছে দেখি আমার ছোট্ট ভাইয়ের কি হয়েছে যেমনই বাবা ওই বড় ছেলেটার চোখের কোনাতে বাবা গো যখনই বাবা ওই পল্লম খানা তীরখানা লেগেছিল রে বাবা যেন চোর চোর করে রক্ত পড়তেছিল ওই অবস্থায় বাবা আস্তে আস্তে গেল আর ছোট্ট ভাইকে তুলে নিজের বুকে লাগালো
ওরে আমার ছোট ভাই বলো তোমার কি হয়েছে বলো বলছেন দাদা গো আগে আমাকে বুকে পরে ধরবে গো দাদা আগে যে আমার পিঠে তীরখানা লেগে আছে ওই তীরখানা তাড়াতাড়ি বের করে দাও দাদা যাতে আমার মা দেখতে না পায় আমার মা যদি দেখে নাই দাদা তবে মাঝে মা দুধের ঋণ মাফ করবে না বাবা গো ছোট ছেলেটা উভর হয়ে শুয়ে গেছে বাবা তীর ঢুকতে সোজা কিন্তু সহজে বাবা বেরিয়ে আসবে না এই জন্য তীরের আগালে বাবা আঁকুড়া থাকে ওই আঁকুড়াতে বাবা আটকে যাবে ছোট ছেলেটা উভর হয়ে শুয়ে আছে আর বড় ছেলেটা যেমন তীরখানা ধরে টান দিতে গেছে ব্যথা পেয়েছে মা বলে কেঁদে গেল ছাবরে মা বলে কেঁদে গেছে ছোট ছেলেটার দিলে রহম চলে আসিল আল্লাহ গো এখন যদি আমি জোরে করে তীরখানা টান দি তবে আমার ছোট ভাই কষ্ট পাবে আল্লাহ গো আমার ছোট ভাইকে আমি কষ্ট দিতে পারবো না তীরখানা ছেড়ে দিল ছোট ভাই বলছে দাদা গো আজকে ময়া দয়া করলে চলবে না তাড়াতাড়ি তীরখানা টানো নচেত আমার রুহখানা বেরিয়ে যাবে আবার ধরেছে বাবা আবার যেন মা বলে কেঁদে গেল যে মতো সাপ খেলা হয় রে বাবা সাপ খেলা দেখায় আর দর্শক যেন চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দোনো ছেলে এই অবস্থায় বাবা কান্নাকাটি করে গো আর যেন বাবা ভাই বন্ধুগণ ওই লোকজন যেন চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আগে দুরাচার তরিয়ে চলে আসিল ওরে বড় ছেলে রে তোমার ভাইয়ের তীরখানা টানতে তুমি পারবে না আমাকে দাও তোমার ভাইয়ের তীরখানা আমি টেনে দিই ভাই তো ভাইয়ের উপরে ময়া ছিল রে বাবা বেরাদার ওই দুরাচার ইয়াজিদের সৈন্যরা বড় ভাইকে একটা ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিল আর বাবা গু বেরাদার বন্ধুরা এক পা দিয়ে বাচ্চার পিঠের ওপরে চেপে গেল আর দুই হাতে যেন তীরখানা ধরে টান দিতে যাবে যেমনই পা দিয়ে চেপেছে রে বাবা ছোট ছেলেটা এক দশ বছরের বাচ্চা বাবা যদি একটা বড় লোক পিঠের ওপরে পা দিয়ে চেপে যায় বলুন ওই বাচ্চার অবস্থা কি হতে পারে মুখে কথা বলতে পারে না শুধু ইশারা করে দেখাচ্ছে কে আছে গো চাচা আমার পিঠ থেকে পাখানা টেনে নাও আমি আর সহিতে পারি না গো চাচা বাবা গো বড় ছেলেটা দৌড়াতে দৌড়াতে এসে বলতে লাগলো কে আছে গো আমার ভাইয়ের পিঠে পাখানা দিও না আমার ভাই যে সহিতে পারে না ওই দুরাচার আবার বড় ভাইকে এত জোরে ধাক্কা দিয়ে দিল রে বাবা বড় ভাই জমিনে পড়ে গেছে আর যেমন পড়ে গেছে বন্ধুরা ওই দুরাচার এতক্ষণ একখানা পা দিয়ে চেপেছিল বললো ওরে ছোট ছেলে রে এতক্ষণ তো একখানা পা দিয়েছিলাম এবার ওই দুরাচার হাইর দুশ্মন জোড়া পা দিয়ে বাচ্চার পিঠের ওপরে চেপে গেল বাবা গো একটা বাচ্চার ওপরে যদি একটা বড় লোক চেপে যায় রে বাবা বলুন তার মনের অবস্থা খানা কি হবে ও গো মা যেমনই বাবা চেপেছে ওই বাচ্চার পিঠের ওপরে ওই বাচ্চা যেন বাবা মনে হচ্ছে দমখানা বেরিয়ে যাবে বাবা গো জোড়া পা দিয়ে চেপে তীরখানা ধরে এত জোরে টান দিয়েছে রে বাবা তীরখানা তো বেরিয়ে আসিল বাবা ওই আঁকুড়াতে লেগে নাড়ি ভুঁড়ি পর্যন্ত বেরিয়ে গেল বাবা গো ছোট্ট ছেলেটাকে বড় ভাই বুকখানে লাগিয়ে বলছে ভাই রে তোমার কি ব্যথা করছে রে ভাই ছোট্ট ভাই বলছেন দাদা গো আমার কোনো ব্যথা করে না দাদা
তবে দাদা গো একবার যদি পারো দাদা তবে একবার আমার মার কাছে আমাকে নিয়ে চলো আমি জিন্দা অবস্থায় থাকতে আমার মাকে বলবো মা গো আমার পিঠে তীরখানা আমি পালিয়ে আসছিলাম না পিছন থেকে তীরখানা চালিয়েছে এই কথাটা আমি মাকে বলে আসবো বড় ভাই ছোট ভাইকে বুকে করে নিয়া এক পা দুই পা করে পৌঁছে গেলেন খিমার ভিতরে যাবনে খিমার ভিতরে যাওয়া ওই খিমার ভিতরে চাইনা মায়ের কাছে গে তুলো ছেলে দাঁড়িয়ে গেছে বুক ভরা পানি বাবা ব্যথা নেয়া চর করে রক্ত ঝরতেছে দাঁড়িয়ে গেছে মা গো ও গো জননী মা আমাদের দুধের ঋণ মাপ তুমি করে দাও মা ছোট্ট ছেলেটা মার হাতখানা ধরেছে মা গো আমি পালিয়ে আসছিলাম না মা আমার পিঠে পিছন থেকে তারা তীর চালিয়েছিল কোন মা সহিতে পারবে রে বাবা সঙ্গে সঙ্গে বেটাকে বুকখানে জড়িয়ে ধরেছে বেটাকে বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে বেটা রে আমি জানি রে বেটা তুই ভয়ে পালিয়ে আসিস নি রে বেটা ওই দুরাচারেরা তোদেরকে পিছন থেকে তীর চালিয়েছিল রে বেটা যা রে বেটা যা আমি তোদের দুধের ঋণ মাফ করে দিলাম রে বেটা দোনো ছেলে বলছেন মা গো এখন আমরা কি করব মা বলছে যা রে বেটা যা তোরা কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে নিজের গলাটা কাটিয়ে দে রে বেটা তবে আমি তোমার মা শহীদের মা হতে পারবো রে বেটা ছোট ছেলেটা বলছেন মা গো আমরা এত যুদ্ধ করেছি গো মা আমাদের শরীরখানা খাসতে গেছে ক্লান্ত হয়ে গেছে মা তবু মা গো যদি পারো গো মা কোনোদিন চাইবো না আজকে শুধু একটা জিনিস চাইবো না করিও না মা কি রে বেটা বলছেন মা গো আমরা অনেকটুকু যুদ্ধ করেছি আমাদের হুলকুমখানা শুকিয়ে গেছে মা গো যদি পারো মা তবে আমাদের এক পেয়ালা পানি দিয়ে দাও মা মা গো যদি এক পেয়ালা পানি দিয়ে দাও গো মা তবে কারবালার প্রান্তরে আর কাউকে যেতে হবে না গো মা মা দুনো বেটাকে বুকখানে লাগিয়েছে সান্ত্বনা দোনো বেটাকে বুকখানে লাগিয়ে মা যেন সান্ত্বনা দিচ্ছে ওরে বেটা যা রে বেটা যা আমি তোমাদের পানি দিতে পারবো না রে বেটা তোমরা শহীদ হয়ে যাবে তোমরা তোমার আব্বার হাতে ওই নবী পাকের হাতে যা রে বেটা যা তোরা হাউজে কাউসারের পানি পান করবি রে বেটা এই কথা বলতে নাই দোনো ছেলে যেন মার কোলে বসে ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে মা যাই না বলেছিল ওরে বেটা রে তোরা তাড়াতাড়ি করে যা যুদ্ধের ময়দান থেকে আওয়াজ আসছে রে বেটা এমন কোনো মা নাই যে নিজের সন্তানকে বলবে যা রে বেটা যা নিজের গলাটা কাটিয়ে দে ওই যাই না বলছো যা রে বেটা যা তোরা যুদ্ধের ময়দানে গিয়ে নিজের গলা খানা কাটিয়ে দে রে বেটা তোনো ছেলে বলছেন মা গো এবার আমরা যাব মা জানি না ফিরে আসবো কি আসবো না মা তবে মা গো আমাদের পাঠার আগে গো মা একবার আমাদের অন্তর ভরে একবার গালে মুখে চুমা দিয়ে দাও মা আর মার ভালোবাসা পাবো না আর মাকে দেখতে পাবো না মার হাতে আর খাবার আমরা পাবো না মা দোনো ছেলেকে ধরে বুকখানে লাগিয়ে গালে মুখে চুমা খাচ্ছে রে বাবা আর আদর করে দোনো বাচ্চাকে পাঠিয়ে দিল দোনো বাচ্চা মাকে সালাম করে দিয়া সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়া দোনো
বাচ্চা জানো বাবা পৌঁছে গেল যুদ্ধের ময়দানে যাবনি বাবা গো যুদ্ধের ময়দানে পৌঁছে যাও ওই দিকে ইয়াজিদের সৈন্যরা বলল এবার দোনো ছেলে এসে গেছে এবার তোরা চতুর্দিক থেকে তীর চালাতে লাগো বাবা গো এত জোরে তীর চালায় এত জোরে তীর চালায় দোনো ছেলে আর যেন শক্তি চলে না পেটে দানা নাই পানি নাই বাচ্চা বাচ্চা ছেলে কতক্ষণ যুদ্ধ করবে রে বাবা জমিনে যেন পড়ে গেল আর যেমনই জমিনে পড়ে গেছে ওই দুরাচারেরা এসে দোনো ছেলের পায়ে জিঞ্জির হাতে জিঞ্জির দিয়ে বেঁধে দিল আর ইবনে সাদ বলল যারে যা একজনকে বলল যা ওই দোনো ছেলের মুন্ডখানাকে আলাদা করে দে রে দোনো ছেলের মুন্ডখানাকে আলাদা করে দে এবার বাবনেরা ও গো সোনা মানিকেরা এবারে এক দুরাচার তরবারি খানা নিয়ে বাবা দাঁড়িয়ে গেল যেমনই দাঁড়িয়ে গেছে বাবা বলল ওরে ছেলেরা এবার তোরা মরার জন্য তৈরি হয়ে যা একটা ছোট্ট বাচ্চার মাথার উপরে যদি কেউ তরবারি নিয়ে দাঁড়িয়ে যায় গো তবে কেউ যেন সহ্য করতে পারবে না মা কেউ থাকতে পারবে না ওই ছোট্ট বাচ্চাদের উপরে যখন তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে যখন দাঁড়িয়ে গেছে বাপ ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা যেন তরবারি দেখছেন আর কাঁদতেছে ওই দুরাচার ওই তরবারি খানা নিয়া যেমনই ছোট্ট ভাইয়ের গলাতে চালাতে যাবে বড় ছেলেটাই এসে বলছেন কে আছো গো আমি হইলাম বড় আর এটা হলো আমার ছোট্ট ভাই আগে যদি আমার ছোট্ট ভাইয়ের গলাটা কাটো আমি বড় ভাই হয়ে আমার ছোট্ট ভাইয়ের লাশকে দেখতে পারবো না আমার ছোট্ট ভাই ছটপট করবে আমি বড় ভাই হয়ে সহিতে পারবো না আগে আমার গলাটা কাটো তারপরে আমার ছোট্ট ভাইয়ের গলাটা কাটবে বলুন বাবা সেদিনের দৃশ্যটা কেমন ছিল কারবালার প্রান্তরে এবার দুরাচার যেমনই বড় ভাইয়ের গলাতে চালাতে যাবে ছোট্ট ছেলেটা বলছেন কে আছো গো আগে আমার গলাটা কাটো কারণ আমি ছোট্ট ভাই হইয়া আমার বড় ভাইয়ের লাশকে দেখতে পারবো না ওই দুরাচার বলল ওরে এক কাজ করো তোরা একই সঙ্গে শুয়ে যাও তার বাড়ি চালিয়ে দি বাবা গো দোনো ছেলে শুয়ে গেছে আর দুরাচার যেন তার বাড়ি খানা চালাবে ছোট্ট ছেলেটা বলছেন দাদা গো এখনই তার বাড়ি খানা চালিয়ে দিবে দাদা আমাদের গলাতে পড়ে যাবে আর আমরা বাঁচবো না গো দাদা আর থাকতে পারবো না দাদা বড় ছেলেটা বলছে ভাই রে আমি জানি ভাই আমাদের নসিব আর নাই রে ভাই আমরা মার কথাতে চলে এসেছি ভাই আমরা মায়ের কথাতে আজকে শহীদ হয়ে যাচ্ছি রে ভাই বাবা গো ও যুবক ছেলেরা একটা কথা বলি কেউ মা বাবাকে কষ্ট দিও না রে বাবা যার মা বাবা বেঁচে আছে যদি পারো তবে মায়ের কদমে একটা চুমা দিয়ে দিও আমার আল্লাহর আরশ খুশি হয়ে যাবে বাবা গো ওই দোনো ছেলে ছোট ছোট বাচ্চা মার কথা শুনে বাবা কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে শুয়ে গেছে আর ওই দুরাচার তার বাড়িখানা বাবা দাঁড়িয়ে গেছে মাথার ওপরে ছোট ছেলেটা বলছে দাদা গো এক্ষণে তার বাড়িখানা পড়বে আমাদের মাথা আলাদা হয়ে যাবে আমাদের লাশখানা কত ছটপট করবে বাবা গো যেমন এই কথা বলতে নাই ছোট ছেলেটা দা ছোট ছেলেটাকে বলছে ভাই এক কাজ করো তুমি তার বাড়ির দিকে দেখো না তুমি আমার চোখের দিকে দেখো আর আমিও তোমার চোখের দিকে দেখবো রে ভাই বাবা গো দুইজন দুইজনের দিকে দেখতে আছে আর দুরাচার যেন একখানা তার বাড়ি চালিয়ে দিল এত জোরে এত জোরে তার বাড়ি চালিয়েছে বাবা ওই তার বাড়ি কাটা লাগবি তো লাগ তোর ছেলের বাবা গলাতে পড়ে গেল আর যেমনই গলাতে পড়ে গেছে মাথা একদিকে বডি একদিকে গেল ইমাম হোসেন দূর থেকে দেখে বাবা দৌড়াতে দৌড়াতে গেল মাথা মুন্ডখানাকে বুকে করে নিয়ে খিমাতে পৌঁছে গেল
এবার বাবা দোনো ছেলের মা জাইনা বাবা বসেছিল দোনো ছেলের মাথা বডি খানাকে নিয়ে গিয়া মার কোলে যেন বাবা রেখে দিল এমন কোন মা আছে গো নিজের সন্তান যদি এরকম করে ইন্তিকাল করে তবে কোনো মা সহিতে কোনো মা সহ্য করতে পারবে না জাইনাব তখন আল্লাহর কাছে হাত তুলেছিল আল্লাহ গো আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না আল্লাহ আজকে আমার দেওয়ার মতো কিছু ছিল না তাই আমি দোনো ছেলেকে তোমার রায় আমি দান করে দিলাম আল্লাহ মা জাইনাব দোনো ছেলেকে বুকখানে লাগে যেন ডুগরে ডুগরে কাঁদতেছি খিমার মতো সবাই কাঁদতেছিল রে বাবা সবাই চোখের পানি পেলো গো ওই দেখো সার বানো কান্দে বাবা গো জাইনাব কান্দে বাবা সবাই কান্দে জয়নাল আবেদিন কান্দে সাকিনা কান্দে আব্বাস কান্দে আবুল কাসিম কান্দে সবাই যারে যার হয়ে কান্দে ইমাম হুসাইন বলল তোমরা কেউ চোখের পানি ফেলিও না কেউ কান্দিও না ভাগ্যে যেটা লেখা থাকবে সেটা হবে দাও দাও দোনো ছেলেকে আমার বুকে দাও আমি আমার আলী আকবর আলী আসগারের কাছে তার কবরখানা খুঁড়ব বাবা কারবালাতে কবর তৈরি করা হলো আর দোনো ছেলেকে যেন বাবা ওই কবরে রাখা হলো ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই হাই হাই এই জগতে হে আমার আর তো কেহ নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা হাই হাই এত নেষ্টর হবে মানুষ আগে বুঝি নাই হাই হাই এত নেষ্টর হবে মানুষ আগে বুঝি নাই ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা দোনো বাচ্চা সারা জীবনের মতো কবর শুয়ে গেল সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ উম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যাদেনা ওয়া আলা আলে
সৈয়দেনা মাওলানা মুহাম্মদ। জাইনাবের দুই ছেলে যখন শহীদ হয়ে গেল, ইমাম হোসেন দেখলেন একের পর এক সবাই যেন শহীদ হয়ে যাচ্ছে, এবার আমাকে যেতে হবে ওই কারবালা। ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরোয়ারে হাতে জেনিল। ইমাম হুসাইন যাওয়ার জন্য আমার নবীর পাগড়ি খানা মাথায়, শেরে খোদা আলীর তরোয়ারি হাতে নিয়ে বের হবে। কি হচ্ছে শুনুন ঘটনা। ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরোয়ারি হাতে জেনেল। ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরোয়ারি হাতে জেনেল। চাচা হামজার ঢাল নিয়ে হলো রবানা, চাচা হামজার ঢাল নিয়ে হলো রবানা। আবা ছেড়ে যায় না গো আবা রেখে যায় না, ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা। আবা ছেড়ে যায় না গো আবা রেখে যায় না। ও হোসাইন বলে শোন বেটি শোন সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। হোসাইন বলে শোন বেটি শোন সাকিনা রে, কারবালাতে যাব বেটি বাধা দেশে না রে। আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না, আমি না গেলে বেটি যুদ্ধ থামবে না। বেটি বাধা দিও না গো বেটি বাধা দিও না, ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা। আব্বা ছেড়ে যায় না গো আব্বা রেখে যায় না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দেখলেন আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, পাগড়ি খানা মাথায় বাঁধতে যাবে গো। একজন এসে দাঁড়িয়ে গেল আব্বাস, এসে বলছেন ও গো মা ফাতেমার বেটা, আমি থাকতে আপনাকে কোনো মতে যেতে দেব না। আমার এ দেহতে যতক্ষণ পর্যন্ত রুহু আছে আমি ততক্ষণ পর্যন্ত কারবালার প্রান্তরে যুদ্ধ করব। এই জন্য ওই আব্বাস বাবা গো একখানা চামড়ার কলসি হাতে নিয়েছে, আর বলল ওরে সাকিনা ওরে জয়নাল আবেদিন তোমরা চিন্তা করো না, এই যে আমি কলসি নিয়ে গেলাম, আমি ফোরাত নদীর পানি কলসিতে ভর্তি করে আমি পানি নিয়ে চলে আসব, তোমাদের পানি পান করিয়ে দেব। সাকিনা ভাবছেন আল্লাহ গো এবার হয়তো পানি মান পান করতে পাবো। দশই মহরমের দিনে বাবা আব্বাস যেন তার বাড়ি হাতে নিয়েছে না, আর বাবা চামড়ার কলসি নিয়ে দুল দুলে চেপে গেল। যেমনই চেপে গেছে ওই দুলদুলকে নিয়ে বাবা পৌঁছে গেল কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে। আর ওইদিকে ইয়াজিদের সৈন্যরা চতুর্দিক থেকে ঘেরাও করেছিল রে বাবা। ইবনে সাদ বলল বড় তোরা কে আছিস রে, ওই আব্বাসকে কোনো মতে যেতে দিবে না, কোনো মতে ফোরাত নদীর পানি তাকে দেওয়া হবে না। এবার আব্বাস বলেছিল আজ মারব না হয় মরব, আজকে আমি যেমন করে হোক না কেন ফোরাত নদীর পানি নিয়ে যাব। আজকে যারা মায়ের দুগ্ধ পান করেছিস রে আয় আমার মোকাবিলাতে আয়, আমি একটাই একটাকে জবাই করে দেব। চার শরীরে নবী বংশের রক্ত আছে গো বাবা, যার শরীরে নবী বংশের রক্ত আছে তার সামনে কেউই টিকতে পারবে না। এই কথা বলতে নাই বাবা যুদ্ধ শুরু হয়ে গেল। আব্বাসের হাতে ছিল তার ওয়ারিখানা, বাবা কাজে লাগিয়ে দিল। যেই দিকে চালিয়ে দেয় বাবা দুই খণ্ড হইয়া ওই শয়তানেরা জমিনে পড়ে যায়। এই করে করে বাবা আব্বাস ফাড়তে ছিঁড়তে গিয়া যেন বাবা ফোরাত নদীতে নেমে গেল। আর যেমনই নেমে গেছে বাবা গো
ওই কলসিতে পানি ভর্তি করে নিয়েছে এক ঘাড়ে পানি নিয়া আর বাবা হাতে তরবারিখানা নিয়া দুলদুলকে বলে দুলদুল রে আর আমি যুদ্ধ করব না এবার আমাকে তাড়াতাড়ি করে খিমাতে পৌঁছায়া দে ওই খিমাতে যাব আর এই পানি পানি আলী আকবর পান করবে এই পানি যেন আবুল কাসিম পান করবে এই পানি যেন সাকিনা পান করবে এই পানি যেন জয়নাল আবেদিন পান করবে এই পানি যেন হাসান বানু সর বানু পান করবে এই পানিখানা জবর করে ওন্না নিয়া যাব রে যেমন এই কথা বলতে নাই দুলদুল বাবা চলতে লেগেছে চলে যাই চলে যাই চলে যাই এক দুরাচার যেন বাবা একখানা বল্লম চালিয়ে দিল একখানা তরবারি চালিয়ে দিল ওই তরবারিখানা লাগবে তো লাগ ওই আব্বাসের বাবা হাতে লেগে গেল আরে যেমনই লেগে গেছে ডান হাত কেটে যেন জমিনে পড়ে গেল আর বাবা ডান হাতে যে চামড়ার কলসিটা রাখা ছিল রে বাবা ওই কলসিখানা বাম হাতে লটকায়া নিল আর বলছে দুলদুল রে তাড়াতাড়ি চল আমাকে খিমাই পৌঁছতে হবে ওই দুলদুল বাবা চলতে লেগেছে আবার একজন দুরাচার আবার একখানা তরবারি চালিয়ে দিল ওই তরবারিখানা লাগবে তো লাগ আলী ওই আব্বাসের যেন বাবা হাতে পড়ে গেল আরে যেমনই পড়ে গেছে বাবা বাম হাত কেটে যেন জমিনে পড়ে গেল আর সঙ্গে সঙ্গে চামড়ার মশকখানা বাবা যেন ওই দাঁতে লটকাইয়া নিয়েছে দাঁতে লটকাইয়া নিয়েছে আর বলছে ওরে দুলদুল রে তাড়াতাড়ি নিয়ে চল বাবা চলে যাচ্ছে চলে যাচ্ছে আগে দুরাচার যেন একখানা বল্লম চালিয়ে দিল আর যেমনই চালিয়ে দেওয়া ওই বল্লমখানা গিয়ে লাগবে তো লাগ ওই আব্বাসের বাবা ঠোঁট মোবারকাতে লেগে গেল যেমনই লেগে গেল ঠোঁটটা কেটে গেল আর চামড়ার কলসিখানা বাবা মাটিতে পড়ে গেল যেমনই পড়ে গেছে আব্বাস যেন বাবা দুলদুল থেকে নেমে গেল মাটিতে শুয়ে গেছে আর দুলদুল যেন চতুর্দিকে ঘুরতেছে আব্বাস বলে আরে দুলদুল যা আমার আহলিয়াদেরকে খবর দিয়ে দে যে আব্বাস যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে যাও রে দুলদুল কই ওরে খবর আমার আহলিয়া জানোয়ার কান্দে না যাও রে দুলদুল দি ওরে খবর আমার মা জননিয়ার কান্দে না মনের দুঃখ মনে রইল দুলদুল মনের দুঃখ মনে রইল মদিনা যাওয়া হল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো ওই দুলদুল বাবা ঘুরতে থাকলো আর বলতে থাকলো এরে দুলদুল যা আমার আহলিয়াদেরকে খবর দিয়ে দে আমি আর মদিনা যেতে পারলাম না আমি আর খিমাতে যেতে পারলাম না বাবা গো এই দুলদুল বাবা চলে যাচ্ছে ওই দিকে ইমাম আব্বাস বলছেন ওগো মা ফাতেমার বেটা আপনি আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলেন এই যুদ্ধের ময়দান থেকে নচেত অ্যাজিদের সৈন্যরা 22,000 ঘোড়া আমার উপরে দড়িয়ে দেবে আমার লাশটাকে আমার মা দেখতে পাবে না আমার আহালিয়ারা দেখতে পাবে না বাবা গো ইমাম হোসেন দৌড়াতে দৌড়াতে গেল চাচা আব্বাসের লাশখানাকে নিয়ে বডিখানাকে নিয়ে খিমাতে গেল একবার শুধু আব্বাস চোখটা খুলে দেখলো আর বাবা সারা জীবনের মতো চোখটা বন্ধ করে দিল সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা গো একের পর এক যেন সবাই বাবা চলে যাচ্ছে কান্দে জাইনাব কান্দে কলসম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কলসম কান্দে সাকিনা খালি দুলদুল ফিরে এলো খালি দুলদুল ফিরে এলো হোসেন এলো না
কান্দে জাইনাব কান্দে কলসম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কলসম কান্দে সাকিনা ये इमा मेरे परीक्षा तुमी नेबे कतो बार नेबे कतो बार ये इमा मेरे परीक्षा तुमी नेबे कतो बार नेबे कतो बार आर सहा जाय ना गो अल्लाह आर सहा जाय ना गो अल्लाह जाली मेरे जुलो কান্দে জাইনাব কান্দে কলসম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কলসম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কলসম কান্দে সাকিনা খালি ঘোড়া ফিরে গেল হোসাইন এল না কান্দে জাইনাব কান্দে কলসম সম কান্দে সাকিনা কান্দে জাইনাব কান্দে কলসম কান্দে সাকিনা।